আল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি একটি সুসংবাদ এখন আপনাদের সামনে, যে বর্তমানে আমাদের হুজুর আছেন। এই সুসংবাদটি অনেকেই শোনার জন্য অনেক জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন বা জানতে চেয়েছেন। মুফতি শরীফুল ইসলাম নুরী হুজুর, যিনাকে যে পাকাটা হয়েছিল, বর্তমান হুজুরের অবস্থা কি, সকল কিছুর আপডেট নিয়ে আজকে আমাদের হুজুরের যে খেতাবত মসজিদে যিনি জুমার নামাজ পড়ান সেই মসজিদে আমরা উপস্থিত হয়েছি এবং ওনার পিছনে নামাজও আদায় করেছি আলহামদুলিল্লাহ। আজকে ওনার সমস্ত কিছু আপনাদের সামনে প্রকাশ করব, হুজুরের কী অবস্থান আছে। আসুন আমরা হুজুরের সাথে পরিচিত হয় এবং হুজুরের বর্তমান অবস্থা, শরীরের শারীরিক যে অবস্থাটা এখন কি সেটা আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা আমাদের চ্যানেল এবং আমাদের অনলাইনে যারা আছে তারা জানতে চায় বর্তমানে আপনার শারীরিক অবস্থাটা কি এবং বর্তমানে শারীরিক অবস্থার মধ্যে কি কি অসুবিধা আপনি ফিল করতেছেন সেটা একটু বলুন। ধন্যবাদ মিডিয়াকে। সর্বোপরি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্তে আমাকে আমার খেতাবতের যে মসজিদ আখাউড়া উপজেলার দুর্গাপুর উত্তরপাড়া রহমতুল্লাহ আলামিন জামি মসজিদে আজকে আমি জুমার নামাজ আদায়ে ইমামতি করতে পেরেছি, এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন যে বিগত 4/3/2023 তারিখে দৌলতবাড়ি দরবার শরীফ থেকে ওয়াজ মাহফিল শেষে আপন বাড়িতে ফেরার সময় রাতের অন্ধকারে কিছু দুর্বৃত্ত শিয়া আকিদার কিছু বিশেষ করে মূর্খ পীরের অন্ধ ভক্তরা আমার উপর যে অতিরিক্ত হামলা করেছে সেই হামলার প্রায় এক মাস যাবত আমি হসপিটাল ডাক্তারের চেম্বার বাড়িতে চিকিৎসা নিয়ে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় 70% সুস্থতা অনুভব করছি। এটা সকলেই অত্যন্ত খুশির একটি সংবাদ। তো আজকে আমি মসজিদে এসেছি, যদিও গত সপ্তাহেও এসেছিলাম কিন্তু গত সপ্তাহে শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে নিজে নামাজ পড়ানো অথবা খুতবা দেওয়ার মতো বিন্দুমাত্র আমার কোনো শক্তি এবং সাহস ছিল না। তো আলহামদুলিল্লাহ আজকে নামাজ পড়িয়েছি আর খুতবা দিয়েছেন আমার ছাত্র মোহাম্মদ আব্দুল আজিজ। তো অনেকে জানতে চেয়েছেন যে বর্তমান আমার শারীরিক অবস্থা কেমন। আমি গত পরশু দিন প্রায় 3-4 দিন ঢাকায় চিকিৎসা নেওয়ার পরে, উন্নত চিকিৎসা নেওয়ার পরে বিশেষ করে নাক্কানগল ইনস্টিটিউট, অর্থোপেডিক্স এবং নিউরোলজি তিনটা ডিপার্টমেন্টের ডাক্তাররা অনবরত আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, আমিও চিকিৎসা নিয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ গত বুধবারে ডাক্তার আমাকে খুব সুন্দর করে জানিয়েছেন যে হুজুর আপনার যেই কাজ যেরকম হিবিজিবি কাটা, এই কাটা শুকাতে প্রায় 5 মাস লাগার কথা, কিন্তু আমরা আপনার জিবার অবস্থা যা দেখছি যে আগামী হয়তো সর্বোচ্চ মাসখানেকের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ডাক্তারকে তখন জানিয়েছিলাম, দেখেন ভাই, আসলে পৃথিবীতে দোয়ার উপরে কোনো ওষুধ নাই। পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ যারা মানবিক মানুষ, যারা মুসলিম মানুষ এবং ভিন্ন ধর্মের মানুষগুলো তাদের আপন আপন করে তারা আমার জন্য দোয়া করেছেন। আমি মনে করি যে ডাক্তারের চিকিৎসা তো আছেই, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর নিয়ামত আর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহক্রমে সারা বিশ্ববাসীর দোয়ার বদলতে ডাক্তারের যেই কমেন্ট, সেই কমেন্টটাকে আমি খুব ইজিলি রিসিভ করেছি আলহামদুলিল্লাহ। আমার এখন যে সমস্যাটা আমি ফিল করছি যে যেই জায়গাটাতে কাটা, তো ওই জায়গাটাতে আমি ফিলিংস পাচ্ছি না আর কি, যে ওখানে কোনো সেন্স নাই। ওই জায়গাতে চিমটি দিয়ে দেখলাম যে ওখানে কোনো সেন্স হয় না। তো নিউরোলজি একজন বিশেষজ্ঞ প্রফেসর ইবনে সিনাই উনি বলছেন যে আপনাকে এই সেন্সটা ফিরে আসতে আপনার আরও প্রায় 1.5-2 মাস সময় লাগবে। সেই জন্যে আপনারা জানেন যে বিগত কিছুদিন পূর্বে আমি আজ থেকে প্রায় 15-18 দিন আগে যখন ইবনে সিনা হসপিটালে গিয়েছিলাম, ওনারা আমাকে এত উচ্চ মানের জেল দিয়েছে, মানে চিকিৎসা দিয়েছে, এক একটা জেলের দাম প্রায় 12,000 টাকা, এরকম 3-36,000 টাকা শুধু জেলই আমি আমার জিবার মধ্যে লাগিয়েছি। তো আল্লাহর অশেষ মেহরবানিতে এখন মোটামুটি সুস্থতার দিকে। আর পায়ের যে সমস্যাটা, ওটা একটা রগ কাটা আছে, ওখানে একটা প্লাস্টিক সার্জারি করা আছে, ওই সার্জারিটা রগটা যখন জোড়া লেগে যাবে
তখন ওই প্লাস্টিক সার্জারিটা ডাক্তার খুলে ফেলবেন। তো আলহামদুলিল্লাহ আর অন্যান্য শুধু এই মাথার এই বাম পাশের যে শিরা ওই শিরা ওখানে সিটি স্ক্যান করা হয়েছে, ওখানে ব্যথা রক্ত জমাট ছিল, আলহামদুলিল্লাহ ডাক্তারের সুনিবিড় চিকিৎসার মাধ্যমে যে চিকিৎসা দিয়েছেন সেখানে আলহামদুলিল্লাহ ওখানেও প্রায় 75% প্লাস সুস্থতা দেখা দিয়েছে। তো সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে এরকম অতর্কিত হামলা, আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও যেই চিকিৎসাগুলো নিয়েছি সারা বিশ্ববাসীর দোয়ার বদলতে আজকে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে আমি সক্ষম হয়েছি। তো আমি ধন্যবাদ জানাই যারা দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছেন, এবং বিশেষ করে আমার ছোট ভাই হাফেজ জাহিদুল ইসলাম ফারুকীকে, সে আপনারা জানেন যে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, অত্যন্ত কণ্ঠ সুমধুর কণ্ঠস্বরের মাধ্যমে সকল শ্রেণীর মানুষদেরকে মন ভরিয়ে ওয়াজ করে থাকেন, সে আজকে আমার মসজিদে এসেছে, আমি আমার মসজিদের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার কিছু প্রশ্ন থাকলে আর আমরা আজকে মসজিদের যিনারা সভাপতি আছেন ওনাদের কাছে জানতে চাইব যে হুজুর মুসল্লি আছে এবং মসজিদের ইমাম সাহেব আছেন, তো ওনাদের কাছে জানতে চাইব যে হুজুর আল্লাহ তাআলা আমাদের বর্তমান অবস্থাতে ফিরিয়ে আনার আপনাদের কেমন অনুভূতি বা আপনারা খুশি কিনা এটা একটু হুজুরকে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। হুজুর এতক্ষণ যেই কথাবার্তা বললেন আসলে আমরা খুবই মর্মাহত, ওনার এই খবরটা শোনার পর থেকেই সর্বক্ষণ এই খবর শুনতে আসি যে কখন কোন অবস্থা ধারণ করে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার নামাজ পড়ার কথা ছিল অন্য জায়গায়, আমি যখন শুনছি যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে আসবেন সাথে সাথে আমি এই মসজিদে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্রুততর সুস্থতা দান করুক, আমরা সবাই এটা কামনা করি। পাশাপাশি এলাকাবাসীর এবং যারাই শুনেছে হুজুরের জন্য দোয়া করেছে অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেছেন, আমরাও হুজুরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ভিডিওতে যারাই দেখছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আমাদেরকে আমাদের মাঝে সহি সালামতে ফিরিয়ে দিয়েছেন। এই সংবাদটা শোনার পর বিশেষ করে সর্বস্তরের মানুষ তো আছেই, পাশাপাশি মা বোনদের মাঝে খুব বেশি একটা আশঙ্কা ছিল যে আমাকে তো মানে প্রায়ই ফোন করা হইতো যে কী অবস্থা, হুজুর কি সুস্থ হবেন কি না, তো অনেকেই একটা আশঙ্কার মধ্যে ছিলেন যে কী হয় কী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আসলে এটা কোনো ধরনের বাড়াবাড়িমূলক ছাড়াই বলা যায় যে হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন। যেমনটা হুজুর ইতিপূর্বে বলেছেন যে ডাক্তাররাও আশ্চর্য যে এত তাড়াতাড়ি কীভাবে হলো, তো হুজুর বলেই ফেলেছেন যে আসলে মানুষের দোয়া, এটাই আসলে মানুষের দোয়ার উপরে কোনো কিছু নাই। তো যারা আমাদেরকে দেখছেন হুজুরের খবরাখবর জানতে চেয়েছেন, হুজুরকে পেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি এবং মুসল্লিনে কারাম সবাই খুশি হয়েছেন, মা বোনেরা যারা হুজুরের ওয়াজ শুনেছেন তারাও অনেক খুশি হয়েছেন, এমনকি অনেক মা বোনেরা হুজুরকে দেখতেও এসেছেন হুজুরকে। তো আবারও ধন্যবাদ জানাই সবাইকে, সবাই হুজুরের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।